বিডিভিউজে আপনাদের সঙ্গে আছে আমি তাসনিম হোসাইন গত নয় মাসেরও বেশি সময়ের যুদ্ধের পর ইসরায়েলের রাজনৈতিক এবং সামরিক সার্কেলের সূত্রগুলো এখন দাবি করছেন তারা গাজা উপত্যকায় হামাসের সামরিক সক্ষমতা পুরোপুরি ধ্বংস করার একেবারে কাছাকাছি পর্যায়ে চলে এসেছেন গত পহেলা জুলাই প্রধানমন্ত্রী নেতানিয়াহ দাবি করেন অবরুদ্ধ গাজ উপত্যকায় হামাস যোদ্ধাদের চলাচল এবং যুদ্ধ করার সক্ষমতা সম্পূর্ণভাবে নির্মূল করার একদম শেষ ধাপের একেবারে চূড়ান্ত পর্যায়ে চলে এসেছে ইসরায়েলি বাহিনী বাস্তবে ইসরায়েলি বাহিনী বেসামরিক মানুষ হত্যা ছাড়া কতটা সামরিক সাফল্য পেয়েছে তা নিয়ে প্রশ্ন উঠেছে ইসরায়েল যে গাজায় হামাস সহ প্রতিরোধ যোদ্ধাদের দিক থেকে নতুন ধরনের যুদ্ধের মুখোমুখি হচ্ছে তা এখন স্পষ্ট বিস্তারিত থাকছে মোতারেদ জামালির প্রতিবেদনে ইসরায়েলের ন্যাশনাল সিকিউরিটি কলেজে ইসরায়েলি ও অন্যান্য দেশের সামরিক কর্মকর্তাদের উদ্দেশ্যে দেয়া বক্তব্যে নেতানিয়াহু বলেন আমি গতকালই আমাদের সেনাদের গাজা ডিভিশন পরিদর্শন করে এসেছি আমি দেখেছি গাজার রাফা এলাকার যুদ্ধে আমাদের সেনারা ব্যাপক সফলতা অর্জন করেছে হামাজ যোদ্ধাদের সম্পূর্ণ নির্মূল করার শেষ ধাপের খুবই কাছে চলে এসেছে আমাদের সেনারা বর্তমানে অল্প সংখ্যক যে যোদ্ধারা আছে তাদেরকে নির্মূল করার জন্য আমরা হামলা অব্যাহত রাখব নেতানিয়াহু আরও বলেন এই যুদ্ধে ইসরায়েলের কিছু লক্ষ্য আছে গাজায় জিম্মি থাকা আমাদের নাগরিকদের উদ্ধার করে আনা হামাসের সামরিক ও সরকার পরিচালনার সক্ষমতা পুরোপুরি ধ্বংস করা গাজা যেন আর কখনই ইসরায়েলের জন্য হুমকি হয়ে উঠতে না পারে তা নিশ্চিত করা তিনি বলেন ইসরায়েলের উত্তর ও দক্ষিণাঞ্চলে আমাদের নাগরিকদের নিরাপদে ফিরে আসা নিশ্চিত করার যে লক্ষ্য নির্ধারণ করে আমরা যুদ্ধে নেমেছি তা অবশ্যই অর্জিত হবে ইসরায়েলি সংবাদ মাধ্যমগুলো দেশটির রাজনৈতিক ও সামরিক সূত্রগুলোর বক্তব্যের বরাত দিয়ে প্রকাশিত প্রতিবেদনে বলেছে ইসরায়েলি বাহিনী গাজা উপত্যকায় গত নয় মাস ধরে যে সামরিক অভিযান চালাচ্ছে চলতি মাসে তার শেষ ধাপ শুরু হয়েছে এই ধাপে গোয়েন্দা বিভাগের কাছ থেকে পাওয়া তথ্য অনুযায়ী হামাসের অবস্থানগুলোতে স্থল অভিযানের পাশাপাশি বিমান হামলাও চালানো হচ্ছে ইসরায়েলি সেনা কর্মকর্তারা দাবি করছেন তারা গাজায় হামাসের সামরিক সক্ষমতার পঞ্চাশ শতাংশের বেশি ধ্বংস করতে সক্ষম হয়েছেন পাশাপাশি হাজার হাজার ফিলিস্তিনি যোদ্ধাকেও তারা হত্যা করেছেন ইসরায়েল যাই দাবি করুক না কেন বাস্তবতা হচ্ছে গাজা উপত্যকার সর্বত্রই এখন হামাসের সামরিক শাখা আলকাসাম ব্রিগেডস এবং অন্যান্য প্রতিরোধ সংগঠনের শক্তিশালী অবস্থান রয়েছে গাজা নিরাপত্তা নিরাপত্তাজনিত কারণে নাম প্রকাশে অনিচ্ছুক সামরিক বিশেষজ্ঞরা দ্য নিউ আরবকে বলেছেন গাজায় যোদ্ধাদের রকেট সহ সমরাষ্ট্রের মজুদ ধ্বংস করতে ইসরায়েল এখনও সেখানে শত শত কিংবা হাজার হাজার বোমা ফেলতে সক্ষম এই ধরনের হামলার মাধ্যমে তারা গাজার শত শত সাধারণ ফিলিস্তিনিকে হত্যাও করতে পারবে কিন্তু দলমত নির্বিশেষে গাজার ফিলিস্তিনিদের ইসরায়েলের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার প্রতিজ্ঞা এবং সশস্ত্র সংগঠনগুলোর সামরিক সক্ষমতাকে ইসরায়েল কখনোই পুরোপুরি নির্মূল করতে পারবে না একজন সামরিক বিশেষজ্ঞ বলেন ইসরায়েল একথা ভালো করেই জানে তারা ফিলিস্তিনিদের প্রতিরোধ যুদ্ধের আদর্শ ও ধারণাকে নির্মূল করতে পারবে না কখনোই ইসরায়েল হাজার হাজার নয় লাখ লাখ ফিলিস্তিনিকে হত্যা করেও প্রতিরোধের পথ থেকে তাদেরকে সরাতে পারবে না ফিলিস্তিনিরা স্বেচ্ছায় দলে দলে প্রতিরোধ সংগঠনগুলোতে যোগ দেবে ইসরায়েলের অপরাধের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে তাদেরকে কেউ দমিয়ে রাখতে পারবে না একটি পশ্চিমা দেশের একজন সামরিক বিশেষজ্ঞ দ্য নিউ আরবকে বলেছেন ফিলিস্তিনি প্রতিরোধ যোদ্ধারা যদি তাদের দুই তৃতীয়াংশ সামরিক সক্ষমতা হারিয়ে ফেলে তখন হয়তো তারা আত্মসমর্পণ করতে পারে কিন্তু সেটা ভয়ভীতি থেকে নয় বরং ভবিষ্যতের জন্য নিজেদের সামরিক সক্ষমতাকে ধরে রাখার জন্যই সেটা করবে কাজেই ইসরায়েল কখনোই ফিলিস্তিনিদের প্রতিরোধ যুদ্ধের আদর্শ থেকে বিচ্যুত করতে পারবে না ইসরায়েলি সেনাবাহিনীর তথ্যানুসারে গাজা উপত্যকায় হামাসের টানেল নেটওয়ার্কের পঞ্চাশ শতাংশই এখনও অক্ষত আছে এগুলো ব্যবহার করে প্রতিরোধ যোদ্ধারা গাজা ইসরায়েল সীমান্তের কাছে এমনকি সীমান্ত পেরিয়ে ইসরায়েলের ভেতরেও হামলা চালাতে সক্ষম ইসরায়েল সেনাবাহিনীর সূত্রের বরাত দিয়ে দেশটির বিভিন্ন সংবাদ মাধ্যম জানিয়েছে সেন্ট্রাল গাজার শরণার্থী ক্যাম্পগুলোতে যেসব টানেল আছে সেগুলো ব্যবহার করে হামাস মাটির উপরে ও নিচে ইসরায়েলি সেনাদের ওপর সমান তালে হামলা চালাতে সক্ষম ইসরায়েলি সংবাদ মাধ্যম চ্যানেল থার্টিন এক প্রতিবেদনে জানিয়েছে খান ইউনিসে ইসরায়েলি হামলায় ক্ষতিগ্রস্ত কিছু টানেল পুনর্নির্মাণ করে সেগুলোকে ব্যবহার উপযোগী করে তুলেছে এছাড়া টানেল তৈরির জন্য ব্যবহৃত মালামাল উৎপাদন কাজে নিয়োজিত একটি কংক্রিট ফ্যাক্টরিও আবার চালু করতে সক্ষম হয়েছে হামাস ইসরায়েলি মিডিয়ার তথ্যানুসারে সেন্ট্রাল গাজা রাফা ও সুজাইয়ার শরণার্থী ক্যাম্পের অনেক টানেলই এখনও ভালো অবস্থায় আছে হামাসের সামরিক শাখা আল কাসম ব্রিগেডসের মুখপাত্র আবু ওবায়দা সম্প্রতি এক ভিডিও বার্তায় বলেছেন হামাস হাজার হাজার নতুন যোদ্ধা সংগ্রহ করতে সক্ষম হয়েছে এই উদ্যোগ অব্যাহত আছে তিনি দাবি করেন যুদ্ধক্ষেত্রে আমরা ইসরায়েলকে চমক দেখাব তিনি আরও বলেন যুদ্ধের ময়দানে তাদের চব্বিশটি ব্রিগেড এখনও সক্রিয় রয়েছে এবং তারা দখলদার শত্রু বাহিনীর ব্যাপক ক্ষতি করছে সামরিক বিশেষজ্ঞরা বলছেন ব্যাপক ক্ষয়ক্ষতি এড়াতে হামাস সহ প্রতিরোধ সংগঠনগুলো এখন গেরিলা যুদ্ধের কৌশল বেছে নিয়েছে সম্প্রতি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের তিনজন সেনা কর্মকর্তা বলেছেন গাজা ইসরায়েলি সামরিক অভিযানকে ব্যর্থ করতে সরাসরি হামলার পরিবর্তে হামাস এখন হিট অ্যান্ড রান কৌশল অবলম্বন করছে এই কৌশলে তারা নিজেদের ক্ষয়ক্ষতি কমিয়ে ইসরায়েলি বাহিনীকে মোকাবেলা করে যাচ্ছে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এই কথা বলা হয়েছে ওই কর্মকর্তারা দাবি করেন গাজা উপত্যকায় গত নয় মাসের যুদ্ধে প্রায় অর্ধেক যোদ্ধা হারিয়েছে হামাস যুদ্ধের আগে যেখানে হামাসের সদস্য ছিল বিশ থেকে পঁচিশ হাজার সেখানে এখন তাদের সদস্য সংখ্যা নয় থেকে বারো হাজার এর অর্থ হামাসের অর্ধেক যোদ্ধা এরই মধ্যে নিহত হয়েছে যদিও স্বাধীনভাবে এই তথ্য যাচাই করা সম্ভব নয় অন্যদিকে ইসরায়েলের নিহত হয়েছে তিনশোর কিছু বেশি সেনা তবে আহত হয়েছে অন্তত কয়েক হাজার এ অবস্থায় হামাস যোদ্ধারা দক্ষিণাঞ্চলীয় রাফা শহরে ইসরায়েলি বাহিনীর সঙ্গে সরাসরি সংঘর্ষ এড়িয়ে চলছে বরং ইসরায়েল নিয়ন্ত্রিত এলাকাগুলো গেরিলা পদ্ধতির হিট অ্যান্ড রান কৌশল ব্যবহার করে ইসরায়েলি সেনাদের ওপর হামলা চালাচ্ছে গাজার বাসিন্দারা জানিয়েছেন তারাও হামাসের পরিবর্তিত এ হামলা পদ্ধতি লক্ষ্য করেছেন ওইসাম ইব্রাহিম নামে গাজার এক বাসিন্দা জানান আগে গাজা ইসরায়েলি সেনা প্রবেশের সঙ্গে সঙ্গেই হামাস যোদ্ধারা বাধা দিত কিন্তু এখন তারা কৌশলে বড় ধরনের পরিবর্তন এনেছেন তারা ইসরায়েলি সেনাদের জড়ো হওয়ার জায়গায় আগে থেকেই লুকিয়ে থাকে এবং আকস্মিক হামলা করে দ্রুত সে স্থান থেকে সরে যায় মার্কিন বাহিনীর নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন কর্মকর্তা বলেছেন গেরিলা যুদ্ধের কৌশলের কারণে হামাস তাদের প্রতিরোধ আরও কয়েক মাস দীর্ঘায়িত করতে পারবে কারণ এই পদ্ধতিতে সুরঙ্গ দিয়ে গাজায় পাচার করে নিয়ে আসে অস্ত্র ইসরায়েলি বাহিনী ছোড়া অবিস্ফোরিত বিস্ফোরক ইসরায়েলি সেনাদের কাছ থেকে জব্দ করা সামান্য অস্ত্র ব্যবহার করেই শত্রুবাহিনীর বিরাট ক্ষতি সাধারণ করা যায় এসব বিষয় মাথায় রেখে ইসরায়েল বলছে চলমান এই যুদ্ধ দু হাজার শেষ নাগাদ পর্যন্ত প্রলম্বিত হতে পারে হামাসের সাথে সম্পর্কিত সূত্রগুলো জানিয়েছে গেরিলা যুদ্ধে সফলতা লাভের জন্য বিশেষ করে ইসরায়েলি সেনাদের উপর আক্রমণ চালানোর জন্য হামাস অন্যান্য প্রতিরোধ সংগঠনগুলোকে নিজেদের সমরাষ্ট্র ও গোলাবারুদের বারুদের মজুদ ব্যবহার করার সুযোগ দিচ্ছে দুই থেকে পাঁচ জনের একটি করে গ্রুপ গঠন করে ইসরায়েলি সেনাদের উপর হামলা করার জন্য পাঠানো হচ্ছে গেরিলা যুদ্ধের এই কৌশলে তারা যথেষ্ট সফলতাও পাচ্ছে বলে জানিয়েছে সূত্রগুলো অন্যদিকে ইসরায়েলি সেনা সূত্রও স্বীকার করেছে ফিলিস্তিনি প্রতিরোধ যোদ্ধারা এখন আগের চেয়ে আরও বেশি আগ্রাসী মনোভাব নিয়ে হামলা চালাচ্ছে প্রতিরোধ যোদ্ধারা ট্যাঙ্ক বিধ্বংসী অস্ত্র ব্যবহার করছে বেশি মাত্রায় এছাড়া ইসরায়েলি বাহিনীর ট্যাঙ্ক ও সাঁজোয়াজান চলাচল করবে এমন সম্ভাব্য সব রাস্তায় তারা বিস্ফোরক পুঁতে রাখছে এর ফলে প্রতিনিয়তই ট্যাঙ্ক ও সেনা হারাচ্ছে ইসরায়েল আজ এখানে শেষ করছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর দেখতে থাকুন বিডিভিউজ চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে আল্লাহ